হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। ছোট্ট একটা ব্লগ বানাচ্ছি আমরা, যেটা হচ্ছে আমরা সবাই যাচ্ছি আজকে চোরশালির বাড়িতে, আমাদের নিমন্ত্রণ করেছে, তাই আমরা সবাই রেডি হয়েছি যাওয়ার জন্য। এখন সবাই যাবো, কে কে আছে দেখে নাও। এখানে আমার চোরশালা আছে, খাওয়া দাওয়া করতে সবাই যাচ্ছি, এখানে লজ্জা কিছু নেই, সবাই খেতেই যাচ্ছি। আমরা নিমন্ত্রণ করেছি, এটা যাবো না? আবার দেখা হবে শালি ভাই থেকে কথা হবে আবার। এবার আমরা সবাই সকলে বেরিয়ে পড়েছি, যে যার মতো জিনিসপত্র নিয়েছি। যাওয়ার সময় আমরা মিষ্টি ফুটি অনেক কিছু নিয়েছিলাম, ছোটো ভাই এবং দাদাটা বন্ধ করলো বাড়ির থেকে। এবার সবাই আমরা বেরিয়ে পড়েছি, রাস্তা দিয়ে হাঁটছি আমরা, এখন যাচ্ছি শালিবাড়ির উদ্দেশ্যে। কিছু কিছু জায়গা আমরা ছোটো ছোটো ক্যাপচার করে নিয়েছি ভিডিওটা। এখানে গোপাল ঠাকুরকে নিয়ে আসা হচ্ছে, বাড়ির গোপাল, আমাদের মৃদু শালি গোপালের খুব ভক্ত, সবাই ভিডিও ফটো বানাতে বানাতে আসছে। তোমাদের কেমন লাগবে তোমরা বলবে। সামনে মনসামা করে মন্দির ছিল, সে মাকেও তুলে নেওয়া হলো। এবার আমার সবাই যাচ্ছি, এখানে সবাই আছি আমরা, আমার বউ আছে, আমার মেয়ে আছে, শ্বশুর শাশুড়ি, ইয়া মেয়ে চলে গেল, শ্বশুর শাশুড়ি, তারপর ছোটো শালা, ছোটো মেজু শালি, মেজু শালা ভাই, ভাইরা ভাই, হাতে ছোটো ভাই ফুটিয়ে দাঁড়িয়ে আছে। ছোট্ট একটা মেয়েটা ক্যাপশন নিলাম, মেয়ে আর বউ আসছে, মেয়ে তো খুব আনন্দিত। সামনে হঠাৎ করে আমরা একটা পাখি দেখতে পেলাম, যেটাকে বলা হয় চীনা পাখি। এই পাখিটা আমি হয়তো আগে দেখেছি, কিন্তু অনেক দিন পর আবার দেখলাম। এই একটা নয়, এখানে মোটামুটি চার পাঁচখানা পাখি ছিল। ছোটো বালি শালি সামনে চলে এসেছি, ছোটো বালি শালি আগের থেকে অপেক্ষা করছিলো। এই আমরা ঢুকছি এখন সবাই মিলে, ওটা আমার ছোটো ভাইরা ভাই, সবাই একসঙ্গে বাড়িতে প্রবেশ করলাম। ঘরে এখন আমরা যাবো আর তোমাদেরকে দেখাবো কি কি খাওয়া দাওয়া হবে। এই ঘরে গিয়ে বসলাম, বাইরে যা গরম ছিল, আমরা ঘরে গিয়েই এসিটা চালিয়ে বললাম, ঠান্ডা হাওয়াতে শরীরটা আরও সুস্থ হয়ে গেল। সবাই এদিক ওদিক বসে বললাম, গান টান হচ্ছিলো, টিভি দেখছিলাম, সবাই খুবই আনন্দ করছিলাম। আমার মেয়েও খুব মজা পাচ্ছিলো, গরম থেকে এসে ঠান্ডা হাওয়া এসির মধ্যে থেকে ও আরও খুব আনন্দ পেয়েছিলো। সঙ্গে সঙ্গে দিয়ে দিলো আমাদেরকে চিকেন সাটে, দুটো করে দিয়ে দিলো। ওই খাচ্ছি আমরা, খাওয়া দাওয়া ভালোই করলাম, মেয়ে বউ সবাই খাচ্ছে, মেয়ে একটা লজেন্স ছিল, লজেন্সটা খাচ্ছে, টেস্টি হয়েছে। এবার চলে আসলো মেনুতে, ভাত দিয়ে গেল, ভাত ছিল, ডাল ছিল, তরকারি ছিল, আর খাসির মাংস ছিল, আর ঠান্ডা জল। নমস্কার করে আমরা খাওয়া দাওয়া শুরু করলাম, প্রথমে আমরা সবাই খেলাম, তারপরে আমরা বউ সবাই শালি খেলি, সবাই ওরা খেলো। খাওয়া দাওয়া খুব ভালো টেস্টি হয়েছিল। এবারে খাচ্ছিলাম আমরা মিক্স মাছের মাথা দিয়ে তরকারি। আমাদের খাওয়া শেষে এখন সালা শালিটা মেয়ে সবাই খেতে বসেছে, কাশিরও খাচ্ছে। খাওয়া দাওয়াটা ভালোই টেস্টি ছিল। সকালে তোমরা বলো কেমন হয়েছে ভিডিওটা, প্রথম হয়তো ব্লগ বানাচ্ছি, এর আগে কখনো করিনি, কেমন হয়েছে তোমরা বলো। সবার শেষে এখন আমার বাড়ি ফেরার পালা, সবাই আস্তে আস্তে আমার বাড়ির দিকে রওনা হলাম। থ্যাংক ইউ।